আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ আপনাদের দোয়াতে অনেক ভালো আছি চলে এসেছি আরও একটি নতুন আচারের রেসিপি নিয়ে আমার আজকের রেসিপিটি হচ্ছে ভীষণ মজার কাঁচা আমের টক মিষ্টি ঝাল ঝুরি আচার আমরা কিন্তু বিভিন্ন ধরনের আচার এই আমের সিজনে কিন্তু বানিয়ে থাকি তার মধ্যে এটা কিন্তু একটু ভিন্ন ধরনের আচার এটা কিন্তু কিছুটা মরব্বর মতো খেতে লাগে কোনো রকম তেল বা ভিনেগার ফ্রিজ ছাড়াই আপনারা সারা বছর এটা সংরক্ষণ করে খেতে পারবেন আশা করি সবার কাছেই ভালো লাগবে তো চলুন দেখে নেওয়া যাক আমের আচারটা তৈরি করতে প্রথমেই আমাদের লাগছে কাঁচা আম এখানে দুই কেজি আম আছে আমি এখান থেকে এক কেজি কেটে নিব ছুলে নিয়ে ফিরে আসছি খোসাটাকে বা খোসাটাকে ছাড়িয়ে নিয়েছি যে দেখতেই পাচ্ছেন এখানে এই যে বড় বড় সাইজের ছয়টা আম নিয়েছি আমি খোসাটাকে বাদ দিয়ে দিয়েছি এখন ভালোভাবে ধুয়ে আমি মুছে নিব। তারপরে হচ্ছে একটা গ্রেটার দিয়ে আমি ভালোভাবে গ্রেট করে নিচ্ছি দেখতেই পাচ্ছেন আর আগেকার দিনে কিন্তু এটা বটি দিয়েই এই ঝুরিটা করতো ওটা কিন্তু লম্বা লম্বা টাইপ খুব সুন্দর লাগে দেখতে এখন আমরা একটু সহজ পদ্ধতিতে এভাবে গ্রেট করে নেই তো যাই হোক আর কি কথা বলতে বলতে আমার সবগুলি কিন্তু গ্রেড করে নিয়ে তারপরে ফিরে এসেছি আর এই আমের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে রস থাকে এখন নিয়েছি একটা বাটি নিয়ে নিলাম একটা ছাঁকনি তো এখন যেটা করতে হবে সেটা হচ্ছে এই আমের যে রসটা এটা কিন্তু বের করে ফেলতে হবে এই আচারটা বানানোর ক্ষেত্রে কিন্তু অবশ্যই রসটাকে বের করে নেবেন তা না হলে কিন্তু এটা গলে যাবে আর গলে গেলেই কিন্তু এই আমের যে ঝুরি আচার এই ঝুরি ভাবটা কিন্তু থাকবে না ওটা ভর্তা হয়ে যাবে তো এই যে এইভাবে একটু আলতো হাতে রসটাকে বের করে নেবেন খুব বেশি কিন্তু বের করার প্রয়োজন নেই জাস্ট একটু হালকা হাতে নিলেই হয়ে যাবে কিছুটা রস কিন্তু থাকবে আমের মধ্যে আর কিছুটা বের করে নিব। তো এই যে খুব সহজেই কিন্তু এই যে বের হয়ে যাচ্ছে আর আমি পুরোপুরি বের রসটাকে বের করে নিয়ে তারপরে ফিরছি তো সম্পূর্ণ রসটাকেই কিন্তু আমি বের করে নিয়েছি আর এটা কিন্তু ফেলে দিবেন না এটা জুস অথবা শরবত বানিয়ে খাওয়া যায় আর এটা কিন্তু শরবত বানানোর ক্ষেত্রে লবণ আর মরিচের গুঁড়া দিয়েও অনেকে এই শরবতটা বানিয়ে খেতে পারেন যাদের ডায়াবেটিক্স আছে। আবার কেউ একটু চিনিও এর মধ্যে দিয়ে বানাতে পারেন আর এটা কীভাবে বানিয়েছি আমার চ্যানেলে অলরেডি দেওয়া আছে আপনারা চাইলে ওখান থেকে দেখেও নিতে পারেন খুব সহজ পদ্ধতিতে তো কোনোভাবেই কিন্তু এই রসটা ফেলে দেওয়ার কোনোই দরকার নেই দুইটা রেসিপি হয়ে গেল একদিকে যেমন আচার অন্যদিকে কিন্তু শরবত আর আচারের মধ্যে কিন্তু সেক্ষেত্রে চিনির পরিমাণটাও কম লাগে তো দিয়ে দিলাম এক কাপ চিনি এখন আর আমি কিন্তু এখনও চুলাতে বসাইনি এখন দিয়ে দিচ্ছি এক চা চামচের মতো বিট লবণ আর সামান্য একটু লবণও আমি দিয়ে দিচ্ছি আধা চা চামচের মতো এখন একটু নেড়েচেড়ে চিনিটাকে আমের সাথে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে আমি এটাকে রেখে দিব দশ মিনিটের মতো আর দশ মিনিটের মতো রেখে দিলে কি হবে যে চিনি থেকে পানিটা গলে যাবে আর এভাবেই অবশ্যই রেখে দিবেন। তেল ছাড়া এটা তৈরি করতে হয় যেহেতু এজন্য একটু পানিটা বেরিয়ে আসলে এটা চুলাতে দিলে নাড়তে চাড়তে সুবিধা হয় কোনো রকম তেল ভিনেগার কিছুই লাগবে না এটা তৈরি করতে খুবই মজার এটা খেতে অসম্ভব অসম্ভব মজা লাগে তো এখন আমি দশ মিনিট পরে কিন্তু ফিরে আসবো আর এদিক থেকে আমি এই যে শরবতটা কিন্তু এভাবেই তৈরি করে নিয়েছি তো দশ মিনিট পরে আমি চুলাতে চলে আসলাম আর চুলাটাকে অন করে দিয়েছি আর দেখেন এটা কতটা রস ছেড়ে দিয়েছে আর আমি কিন্তু এর মধ্যে আরও আধা কাপ চিনি দিব তো দেখেন কতটা রস হেজে যে বেরিয়ে এসেছে এখন একটু নেড়ে চেড়ে নিচ্ছি তো নেড়ে চেড়ে আমি প্রায় তিন থেকে চার মিনিটের মতো জাল করে নিব। তো ফিরে আসলাম তিন চার মিনিট পরে যে আমি আরও আধা কাপ চিনি এই পর্যায়ে দিয়ে দিব মিষ্টিটা আসলে আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন তবে আমার কাছে একটু কম মনে হয়েছিল এজন্য আমি আরও আধা কাপ দিয়ে দিয়েছি আর এটা কিন্তু খেতে কি আর বলবো অসম্ভব মজার তো আরও কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নিচ্ছি আরও আমি দু তিন মিনিটের মতো রান্না করে তারপরে হচ্ছে এর মধ্যে দিয়ে দিব পাঁচ ফোড়ন আর দেখেন দু তিন মিনিট পরে এটার কালারটা কিন্তু অনেকটাই চেঞ্জ হয়ে গেছে চিনি কিন্তু বেশি জাল করার পরে একটু কালার এসে যায় এটা কিন্তু আমরা সবাই জানি আর অবশ্যই কিন্তু এটা চিনি দিয়ে করবেন তাহলে কিন্তু খুব সুন্দর একটা কালার আসবে তো এই পর্যায়ে আমি দিয়ে দিব পাঁচফোরণ আমি রাঁধুনি পাঁচফোরণটা নিয়েছি সেটা গুঁড়া করে এর মধ্যে দিয়ে দিলাম আর সামান্য তার সাথে আমি চার পাঁচটা মরিচও টেলে নিয়েছিলাম সেটা একসাথে গুঁড়া করে আমি সেখান থেকে দেড় চা চামিচের মতো দিয়ে দিলাম আপনারা যদি এই আচারে কেউ ঝাল না খেতে চান সেক্ষেত্রে ঝালটা দিবেন না তাহলে কিন্তু একেবারেই মোরব্বার মতো একটা টেস্ট আসবে তো দেখেন এই এরকম একটু থকথকে ভাব থাকতেই কিন্তু চুলাটাকে বন্ধ করে দিতে হবে তো হয়ে গেছে আমার আচারটা এখন আমি চুলাটাকে বন্ধ করে দিব। আর এরকম রসালো একটা ভাব কিন্তু গরম থাকা অবস্থায় থাকবে আর অবশ্যই এরকম রসালোভাবেই এটা নামিয়ে ফেলতে হবে ঠান্ডা হলে এটা একেবারেই ঝরঝরে হয়ে যাবে তো ফিরে আসছি ঠান্ডা হওয়ার পর তো এখন হচ্ছে আমি সার্ভ করে নিচ্ছি দেখেন কতটা ঝরঝরে হয়েছে ঝুরি আচার যেটাকে বলে একেবারে ঝুরি ঝুরি কিন্তু হয়েছে দেখতে তো এভাবে অবশ্যই ট্রাই করলে আপনারা বুঝতে পারবেন এটা কতটা ঝুরি ঝুরি হয় আর এটা খেতেও কিন্তু ভীষণ মজার আর দেখতেও কিন্তু অনেক আমই আর কাঁচা আম থাকতে থাকতে অবশ্যই এই রেসিপিটি একবার হলেও ট্রাই করবেন একবার তৈরি করে সারা বছর রাখতে পারেন তো খুব সহজেই কিন্তু তৈরি করে ফেললাম কাঁচা আমের টক মিষ্টি ছাল ঝুরি আচার আশা করি সবার কাছেই অনেক অনেক ভালো লাগবে আর ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা ছোট্ট বেলাইকনটি প্রেস করে রাখবেন তাহলে আমি নতুন কোনো ভিডিও আপলোড দেওয়া মাত্রই নোটিফিকেশন পৌঁছে যাবে আপনাদের কাছে আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো আজ এ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এই কেমন আ নিয়ে নিচ্ছি আল্লাহ হাফেজ